वेलकम स्टूडेंट्स, आजकेर प्रथम प्रश्न, केमोटैक्टिक चलन काके बोले? केमो कथाटार अर्थ हलो रासायनिक पदार्थ। ताहले कि हबे, समग्र उद्भिदेह जखन कोनो रासायनिक पदार्थे प्रभावे स्थान परिवर्तन करे तखन ताके केमोटैक्टिक चलन बोले। उदाहरण, मसेर शुक्राणु सुक्रोजे प्रभावे, सुक्रोजटा एकटा रासायनिक पदार्थ, এবং ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে, ম্যালিক অ্যাসিডটাও একটা রাসায়নিক পদার্থ, প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। পরের প্রশ্ন, ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন কাকে বলে? উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে ঘটে তখন তাকে ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন বলে। এখানে নামের মধ্যেই অর্থ আছে, দিক নির্ণীত মানে দিক অনুসারে। পরের প্রশ্ন, ট্রপিক চলন কয় প্রকার ও কী কী? ট্রপিক চলন প্রধানত তিন প্রকার। এক নম্বর, ফোটোট্রপিক চলন বা আলোকবর্তী চলন বা আলোকবৃত্তি চলন, হাইড্রোট্রপিক চলন বা জলবর্তী চলন বা জলবৃত্তি চলন, আর জিওট্রপিক চলন বা অভিকর্ষবর্তী চলন বা অভিকর্ষবৃত্তি চলন। পরের প্রশ্ন, ফোটোট্রপিক চলন কাকে বলে? উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোক উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে ফোটোট্রপিক চলন বলে, কারণ ফোটো মানে হলো আলো। উদাহরণ কি, উদ্ভিদের শাখা আলোর দিকে বেঁকে যায়। নেক্সট এবং আজকের লাস্ট কোয়েশ্চেন, পজিটিভ ফোটোট্রপিক চলন বা অনুকূল আলোকবর্তী চলন উদ্ভিদের কোন অঙ্গে পরিলক্ষিত হয়? এই চলনটি উদ্ভিদের কাণ্ড এবং শাখাতে পরিলক্ষিত হয়। আমরা জানি গাছের কাণ্ড বা শাখা আলোর দিকে বেঁকে যায়, তাই পজিটিভ ফোটোট্রপিক বা অনুকূল আলোকবর্তী উদ্ভিদের কাণ্ড ও শাখাতে পরিলক্ষিত হয়।